Assalamualaikum, welcome back to my channel. Bangladeshi blogger, আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেছি। আমার লাভলি ভাই ও বোনেরা যে যেখানে বসে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন, সকলকে জানাচ্ছি অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সকলে অনেক ভালো আছেন, আপনাদের দোয়া এবং রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। আজকে দিনটা শুরু করলাম ঘরটার গুছানো দিয়ে, কারণ হচ্ছে নাস্তা অলমোস্ট খেয়ে ফেলেছি, বাট সেটা শেয়ার করা হলো না। যাবো একটু বাহিরে কেনাকাটা করার জন্য, তার বিশেষ একটা কারণ হচ্ছে যে আপনাদের দোয়া এবং রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমার যিনি হচ্ছে আমার শ্বশুর মশাই, মানে আমার বাবার পরে আমি যার স্থান দিয়েছি সে হচ্ছে আমার হাজব্যান্ডের বাবা, মানে আমার শ্বশুর। যদিও শ্বশুর তাকে সবসময় বাবা বলেই সম্মান করি বা নিজের বাবার পরের স্থানটাই তাকে দেওয়ার চেষ্টা করি। ওনার হচ্ছে 100তম জন্মদিন, তো সেই উপলক্ষে আমরা সকলেই ভাবছি যে একটু আনন্দ আয়োজন করার জন্য, তার জন্য তার জন্মদিন উপলক্ষে কিছু কেনাকাটা করার জন্য আজ একটু মার্কেটে যাব। যেহেতু শপিং মলে যাব সেহেতু একটু ঘরটর গুছিয়ে রেখে বের হব, তাতে করে আসার পরে বাসাটাও গোছানো থাকলো। আর ভেবেই নিয়েছি যদি হাজব্যান্ড ওয়াইফ দুজন একসাথে যাচ্ছি, কেনাকাটা করে খেয়ে দিয়ে তারপরে একবারে বাসায় ফিরবো। এর জন্য যেহেতু লং টাইমের জন্য বেরোচ্ছি, ভাবলাম একটু কাজকর্ম গুছিয়ে বের হই। রান্না যেহেতু করছি না সেহেতু বেডটাকে চেঞ্জ করে নিই, বেডশিটটাকে এখন চেঞ্জ করে নিলাম। একে একে করে ঘরটাকে আমি গুছিয়ে নিব। এই মুহূর্তে তাসকিন তোহা ওর পাশটাতে খেলাধুলা করছে, আমি বেডশিটটা চেঞ্জ করে নিলাম। একে করে এখন এক এক করে ঘরের কাজগুলো করে নিব। পুরোটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি যে ডাইনিং টেবিলটা পুরোটা সেট করার পর কেমন দেখতে দেখাচ্ছে, এর জন্য এটা আরেকটু শেয়ার করে নিলাম যে একটু ডাইনিংটা দেখতে কেমন হয়েছে। অবশ্যই আমার বোনেরা ভাইয়েরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হলো দেখতে, তাতে করে সত্যি অনেক আনন্দিত হব। কতটুকু সময় লাগবে তা জানি না, আর হচ্ছে আমরা যেহেতু পুরান ঢাকায় থাকি সেইখান থেকে আসলে নতুন ঢাকার দিকে যাওয়া আসা করতে গেলে এতদিন পার হয়ে যায়। আমরা যা হয়েছিল না বলে আসলে পারলাম না। ফার্স্ট আমরা গিয়েছিলাম রাইফেল স্কোয়ারে, যে প্রায় অনেকক্ষণ সময়ের মতোই আমরা দেখেছি, বাট সেখান থেকে কিছুই কেনাকাটা করতে পারিনি। ও ফাইনালি দেখো আমার এখন আমার এই ডাইনিংটা আনার পর আমার ডাইনিং রুমটা ড্রয়িং রুমটা আমার আসলে ডাইনিং আর ড্রয়িং দুটোই অ্যাডজাস্ট করার জন্য একসাথেই রাখতে হয়। দেখুন এখন ফাইনালি মেকআপটা কেমন দেখাচ্ছে। আসলে একটা জিনিস চেঞ্জ করলেই না দেখা যায় অন্য রকম। যদিও আসলে আমরা মার্কেট থেকে কিছুই কেনাকাটা করতে পারিনি, কারণ অনেকগুলো স্টলে আমরা ঘুরেছি, আমরা ঠিক যেমনটা চাচ্ছিলাম ঠিক তেমনটা পাচ্ছিলাম না। আর কেনাকাটার ক্ষেত্রে আমি তুলনামূলকভাবে একটু বাজে কেনাকাটাই করি, কারণ হচ্ছে আমার সাথে যে শপিংয়ে যায় সে প্রচণ্ড বিরক্ত হয়ে যায়,
কারণ হচ্ছে আমার কথা, আমি 10টা পণ্য দেখবো, তারপর একটা কিনে নিয়ে আসবো। একটা দেখলাম চট জলদি কিনে নিয়ে ফেললাম, সেটা আসলে আমার, আমি অত ভালো মানুষ না ভাই, আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই জানাবেন কমেন্টসে কে কেমন, আশা করি ভালো লাগবে। আমার সবচাইতে বেশি ভালো লেগেছে কসমেটিকের দোকানগুলো, আমি 3-4টার মতো লিপস্টিক কিনেছি, শুধুমাত্র লিপস্টিকই কেনা হয়েছে রাইফেল স্কয়ার থেকে, আর কিছুটাই কিনতে পারিনি। যদিও আসলে সবসময় যাওয়ার পরে যে কিনতে পারবো বিষয়টা তেমন না। দেখুন, একটা পাঞ্জাবির দোকানে আমরা গিয়েছিলাম, সেখানে অনেকগুলো পাঞ্জাবি দেখার পরেও একটা পাঞ্জাবি চয়েস করতে পারলাম না, কারণ ঠিক যেমনটা চাচ্ছিলাম ঠিক তেমনটা না। বিষয়টা হচ্ছে যে উনি আমার শ্বশুর মশাই, যিনি উনি হচ্ছে একটু বয়স্ক মানুষ, বাট আমরা চাচ্ছি যে তাকে যেন একটু এমন পোশাক দেয় যেন সেটা কালারফুল না হয়, বাট দেখতে যেন একটু ইয়াং ইয়াং মনে হয়, কারণ উনি আসলে অন্যরকম এক ধরনের মানুষ, সে খুব স্মার্টলি থাকতে পছন্দ করেন। আপনারা সকলেই অনেক অনেক দোয়া করবেন আমার শ্বশুরের জন্য, সে যেন আরও অনেক বছর বেঁচে থাকে, আমাদের মাঝে যেন সে থাকতে পারে। আশা করি যেন এইরকম আরও অনেক অনেক দিন তার সাথে আমরা ভালো কাটাতে পারি। আমরা তো ঘুরেছি, আপনাদের সাথেও শেয়ার করলাম, দেখুন ঘুরতে ঘুরতে কেমন লাগছে। আমি তো স্ক্রিনে আপনাদের দেখি একটু ভালো লাগাচ্ছি, কারণ আমি জানি আমার বোনেরা, বেশিরভাগ বোনেরাই শপিং মলকে খুব বেশি মিস করছেন, আমরাও খুব বেশি মিস করছিলাম, বাট তারপরেও। ও ভালো কথা, বলতেই ভুলে গিয়েছিলাম, তাসকিনার বাবা গিয়েছিল একটা ওয়াচ কিনবে, সে অবশেষে এমন একটা ওয়াচ পছন্দ করেছে, সেটার প্রাইস আসলে এত বেশি হাই যে কেনার মতো হলো না, আর সে অন্যটাও নিবে না। তার কথা হচ্ছে যে আমি যদি পরে নেই তাও আমি ভালোটাই নিব, মন্দটা নিব না, তার যেটা ভালো লেগেছে সে সেটাই নিবে। আমার তো টাইটানিকের একটা ঘড়ি ভালো লেগেছিল, বাট সেটা আমার জন্য না, ওনার জন্যই, কিন্তু উনি বলছে না, সে যেটা দেখেছে সেটাই নিবে, সেটা অনেক হাই প্রাইসের ছিল, যদি অনেক লক্ষ টাকা, এর জন্য বললাম না, বুঝে নেবেন। অবশেষে উপায় না পেয়ে ক্লান্ত মনে, ক্লান্ত শরীরে আবার ফিরে আসলাম বসুন্ধরা সিটিতে। কি করব বলুন, পছন্দের পণ্য কিনতে হবে বলে কথা, সেই দিন আসলে অনেক ঘোরাঘুরি হয়েছে, যদি অনেক বেশি ভালো লেগেছে, আর আপনাদের সাথে দেখাতে চাচ্ছি, দেখুন কতটা ওনারা মেন্টালিটি করার চেষ্টা করছে, যে মানুষগুলো যাচ্ছে তাদের খুব ভালোভাবেই প্রপারলিভাবে তারা চেষ্টা করছে যেন জীবাণুমুক্ত করে যেতে পারে এর জন্য। আমার তো পছন্দের জায়গার মধ্যে একটা হচ্ছে শপিং মল, আমি জানি আমার অনেক বোনেদেরই পছন্দের জায়গা শপিং মল, কারণ হচ্ছে আমরা কেনাকাটা করতেই ভালোবাসি, তাই না? তো বসুন্ধরা সিটি লেভেল 2-এ চলে গেলাম, পাঞ্জাবির তো সেখানে অসংখ্য মেলা, যেটা অনেকেই জানেন। এই তো আমরা দেখা শুরু করলাম, ফার্স্ট যে দোকানটাতে গিয়েছি সেটাও অনেক ভালো একটা স্টল ছিল, বাট আসলে ওইখান থেকে পাঞ্জাবিটা অনেকগুলো দেখেও কিনা হলো না। ওনারা যথাযথ দেখিয়েছে, দেখুন আমার তো শেরওয়ানিগুলো খুবই ভালো লেগেছে, এত চমৎকার চমৎকার শেরওয়ানি যে অসম্ভব ভালো, অসম্ভব সুন্দর। আপনারা যদি বোনেরা, হাজবেন্ডকে কিংবা ভাই বা বাবা শ্বশুর কাউকে যদি দিতে চান, অবশ্যই লেভেল 2-এ বসুন্ধরা সিটিতে চলে যাবেন, অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন সেখানে। অবশেষে আমাদের ঘুরতে ঘুরতে দুজনেরই এই পাঞ্জাবিটা পছন্দ হলো, যেটা দেখতে পেলেন ইয়েলো কালার একটা ডলে পরানো, বাট আমরা নিয়েছি এই কালারটা যেটা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন, সেম ওই ডিজাইন বাট কালারটা অন্যরকম। অবশেষে পাঞ্জাবি কেনা হলো, যদিও এখন বেজে গিয়েছে প্রায় 1:30টার মতো, তারপরও কিনতে পেরে আর পছন্দের পণ্যটা কিনতে পেরেছি, তার জন্য অনেকই ভালো লেগেছে। দেখুন ডিজাইনটা সেম এমনই হবে, বাট কালারটা জাস্ট আলাদা। এখন পাঞ্জাবির সাথে ম্যাচ করে একটা কোটি কিনে নিব, এই যে কোটিটা, কালারটা এত বেশি সুন্দর, আমার তো খুবই পছন্দ হয়েছে, কারণ হচ্ছে যে কালারটা এই ধরনের যে ইয়াং মানুষরাও পড়তে পারবে, আবার যারা একটু ওল্ড তারাও পড়তে পারবে, দুজনের জন্যই সামঞ্জস্যপূর্ণ, তাই না বোনেরা? দেখুন তো দেখতে কেমন হয়েছে কোটিটা,
আঙ্কেলকে তো আমি বলার সাথে সাথে যে আমার ভিউয়ার্সদের জন্য আমি একটু দেখাবো, তাদের শেয়ার করবো আমার আনন্দের সাথে, তাদের আনন্দিত হওয়ার জন্য। আঙ্কেল তো মহা খুশি, বলে হ্যাঁ হ্যাঁ আম্মু ভালোভাবে নাও, দেখো না এই যে পাঞ্জাবির সাথে পাঞ্জাবিটা দেখতে এরকম আর কুচিটা এরকম, দুইটা ম্যাচ করে নিয়ে নিয়েছি। অবশেষে জুতো না কিনেই চলে গিয়েছিলাম প্যাডস ভরার জন্য। কি করব বলুন, এখন তো প্রায় 1:30-2টার মতো বেজে গিয়েছে, না খেয়ে কি করব তাই না, এর জন্য চলে গেলাম ক্ষিধামোচন করার জন্য। যদিও খাবারটা তেমন একটা ভালো ছিল না, এর আগেও অনেকবার এই দোকানটাতে আমরা খেয়েছি বৈশাখীতে, বাট সবচেয়ে বাজেই ছিল সেদিনের খাবারটা, কারণ হচ্ছে যে একেবারেই স্পাইসি ছিল না, সাদা মাটা, এর জন্য ভালো লাগছিল না। কিন্তু এমনিতে একেবারে মন্দ হয়েছে তা বলবো না, যারা স্পাইসি একটু কম খেতে পছন্দ করেন তারা অবশ্যই বসুন্ধরা গেলে বৈশাখী কিচেনে একবার খেয়ে দেখবেন, মোটামুটি ভালোই হয়, ওদের স্যুপটা অনেক ভালো হয়। তো অবশেষে ওখান থেকে শেষ করে চলে এলাম বাইতুল মোকাররম মার্কেটে, এখান থেকে নিব শ্বশুর মশাইয়ের জন্য নিয়েছি টুপি, তসবি আর হচ্ছে জায়নামাজ, লুঙ্গি আর রুমাল। আমার তো এই জায়গাটা খুবই ভালো পছন্দের, কারণ হচ্ছে আমি যখন সিলেট মাজার যাই তখনও আমি আমার তসবিগুলো একসাথে অনেকগুলো দেখলে অনেক ভালো লাগে, আবার হচ্ছে বাইতুল মোকাররম গেলে অনেক তসবি টুপি, আর তার চেয়ে বড় কথা যেই বাহারি রঙের জায়নামাজ তা দেখে মনটাই ভালো হয়ে যায় তাই না। এই তো এই রুমালটা কিনেছি তাসকিনার দাদা ভাইয়ের জন্য, একই পাশাপাশি অনেক কিছু পাওয়া যায়, মানে একের ভিতর অনেক, কারণ হচ্ছে এখানে দেখলাম যে জিনিসটা আপনি গেঞ্জি থেকে শুরু করে জুতা, কুকারিজ, আপনার জায়নামাজ, তারপর যারা হাজিগণ তাদের জন্য তো সব সামগ্রী পাওয়া যায়, সেটা তো সকলেই জানি তাই না। তাসকিনার বাবা একটা জায়নামাজ কিনেছে কম্বলের মতো মোটা, দেখুন দেখতে জায়নামাজটা, সে হচ্ছে সবুজ কালার নেবে, কারণ হচ্ছে সবুজের প্রতি তো আমাদের একটা অন্যরকম টান আছে তাই না, পবিত্র কালার বলে কথা, জান্নাতি রং, সে কিনেছে হচ্ছে তার জন্য এই জায়নামাজটা। আর বাবার জন্য আমরা যা যা সর্বশেষ কেনা হয়েছে সেটা হচ্ছে পাঞ্জাবি কুর্তি, তারপর হচ্ছে পাজামা, লুঙ্গি, তারপরে তসবি, টুপি, জায়নামাজ, রুমাল, এই যে এই রুমালটা নিয়েছি তাসকিনা দাদা ভাইয়ের জন্য। এক এক করে প্রত্যেকটা কেনাকাটা করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভাই ও বোনেরা যদি ভালো না লাগে তাহলে অবশ্যই অ্যাভয়েড করবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আজকের মতো আমি বিভা কবির এখানেই বিদায় নিচ্ছি, আপনাদের সাথে তো হেঁটে হেঁটে মার্কেটে ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন।